তো এখানে আমাদেরকে জানতে হবে যে ডেটা ডেটাটি ইজ ইমাজিনারি Vertical distance of any point of vertical distance of the point
সেই কেটির বলে দিচ্ছে যে সবুজ যে কালো যদি কোনো সবুজ তাহলে দেখবো একটা হোয়াইট বা রেড কালারই মার্ক করবে, তবু সেটাও কি সার্কিট টাইপ তার জন্য যদি বেড়ে চলেছে মানে ছিল যে লাইন লাইন যেটা হচ্ছে যেটা আর মানে এগুলো খুব ইম্পর্টেন্ট, এই ট্রাউন্ড খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে মনে রাখবেন। ঠিক আছে তাহলে এই যে আর রিলিজ তাহলে রিলিজ লেভেল কী হবে মানে ডাটা লেভেল থেকে ভিডিও বা অ্যাপ থেকে হচ্ছে সেটা হচ্ছে আর কি রিলিজ লেভেল। তো দেখো যে রিলিজ লেভেল
এটা হচ্ছে মিন সিলেবল। মিন সিলেবল এখানে আনসার হচ্ছে এখানে আর সাবজেক্ট লিখতে হচ্ছে। তাহলে এই যে এটা হচ্ছে ডেটা, তাহলে এটাকে বলছি হচ্ছে ডেটা। তাহলে এখানে বিভিন্ন জায়গায় এই যে মানে মেন সি লেভেল থেকে আর কি যে আর সাবজেক্টটা বিভিন্ন জায়গায় সেখানে কি হচ্ছে মাটিতে বরাবর উঁচু করে নিচ্ছে, তাই তো? তাহলে সেটাকে বলছিলাম আর কি ডেটা। তো তাহলে ইনস্ট্রুমেন্টটাকে আমি সেট আপ করেছি, তাহলে এখানে এই স্টাফটাকে দেখেছি কত। লক্ষ্য করবে কিন্তু এই যে ডেটা সেগুলো দেখেছি পুরো ভার্টিক্যাল বরাবর, যদি এখানে সাপোজ মনে করলাম এখানে যদি 100 হয় তাহলে এখানে কত হবে? নিশ্চয়ই এটা ডাউন আছে, তাহলে এটা ধরলাম 9.1 মিটার। তাহলে নিশ্চয়ই সেটা দেখছি যে আর এর এখানে তুলনায় যে এখানে কি হচ্ছে সবচেয়ে কম আছে। তাহলে এই কোথা থেকে আমি বুঝতে পারছি যে ডেটা। তাহলে এই যে আমি ভুলো এখানে নিয়েছি তাহলে যে কোনো লিঙ্কগুলো আমি তাহলে আর এল হচ্ছে তাহলে এই জিনিস আর তাহলে আর এল হচ্ছে কি ডেটা লেভেল থেকে বিলো বা অ্যাবাভ সেই জিনিস হচ্ছে আর এল। আর ডেটা হচ্ছে যেটা আর কি যে এই যে পিসটা আছে মিন সিলেবল থেকে আর কি যেটা আর কি আর এল বিভিন্ন হচ্ছে যেটা হচ্ছে পুরো বাড়ি থেকে বলবো যেটা ডিস্টেন্সটা হচ্ছে অ্যাবাভ বিলো সেই জিনিসটা হচ্ছে ডেটা। তাহলে এই জিনিসটা হচ্ছে ডেটা। এই যে বিএম, তাহলে বিএম হচ্ছে কোনো একটা ধরলাম কারো এই যে মনে করো সার্ভিসটাকে আমি লেভেল করবো পুরো লেভেল করবো সার্ভিসটাকে, তাহলে পুরো যে সার্ভিসটাকে লেভেল করা হয় আমি তাহলে কারো রেসপেক্টে আমাকে সেটাকে পুরো আর সার্ভিসটাকে আমাকে লেভেল করতে হবে, তাই না? তাহলে কোনো একটা ফিক্সড পয়েন্ট যেটাকে ব্রাঞ্চ পয়েন্ট নিতে হবে সেটা হচ্ছে বিএম। ওকে, সেটা হচ্ছে ব্রাঞ্চ পয়েন্ট। তাহলে এই যে এই যে আর্থ এখানে বন্যাটা মিটিং আছে
তাহলে এখানে একটু প্লেন হাইট, প্লেন হাইটটা মনে করো এই পর্যন্ত। তাহলে এই প্লেন লেভেলটা যেখানে সেটা আমি আর কি ফিক্সড ধরছি, এখানে রেফারেন্স পয়েন্ট আর কি ফিক্সড, তাহলে সেখানে আমি পুরো জায়গাটা কী করবো যে সার্ফেসটা হচ্ছে সেটাকে আমি পুরো লেভেলে নিয়ে আসবো, তাহলে এই বরাবর আমাকে লেভেলে নিয়ে আসবো। তাহলে এই বরাবর যদি আমি আপ সার্ফেসটাকে লেভেল করি তাহলে কী করতে হবে, এখানে আমি দিয়ে নিতে হবে যেটা ডেক্স পয়েন্ট, তার এর রেসপেক্টে এখানে কতটা কাটিং বা ফিলিং করতে হবে, ঠিক আছে, ফিলিং কাটিং দেখতে পাচ্ছ না? তো আমি কীভাবে দেখব, তাহলে সেই লেভেল ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমাকে সেই বিভিন্ন যে পয়েন্টের যে আর এটা আমাকে পাঠ করতে হবে, তাহলে বুঝতে পারবো যে কতটা আমাকে সেখানে কাটিং বা ফিলিং করতে হবে। তাহলে এখানে কী করলাম, প্রতিক্রিয়া আর্ট সার্ভিসের উপর আমি সেখানে আর কি ইনস্ট্রুমেন্টটাকে আমি সেটা করলাম, তাহলে সেটা করেছি, তাহলে কী করতে হবে এখানে আমাকে বিভিন্ন জায়গায় আমি স্টকটাকে লিখেছি, ইনস্ট্রুমেন্টটাকে সেট আপ করেছি। বিভিন্ন পয়েন্টে কি হচ্ছে আর এগুলো কিন্তু আলাদা লক্ষ্য করতে হবে, এখানে যে আর এই পয়েন্টের যে আর একটা বার হবে, এই পয়েন্টে কিন্তু আর একটা সেন্টি বার হবে না নিশ্চয়ই, তাহলে সেখানে কতটা কাটিং বা ফিলিং করতে হবে সেটা আমরা আর কি এর রেসপেক্টে যেটা বিএম যেটা হচ্ছে বেঞ্চ ফিক্স পয়েন্ট। তাহলে এই যে আমাকে এই অংশটা আমাকে কাট করবে, তাহলে কতটা কাটবো, তাহলে এই কাটার পর সেটাকে আমি কেটে দিলাম, সেই মাটিটাকে সেখানে কোথায় ক্লিন করতে হবে এই জায়গাতে, কতটা ক্লিন করবো তাহলে সেই আগে অনুসারে আমরা কিন্তু সেই আর কি জায়গাটা ক্লিন করতে হবে, বুঝতে পারছি? এরপর দেখুন যে ব্যাকসাইড রিডিং দেখতে পাচ্ছ, তাহলে ব্যাকসাইড রিডিং হচ্ছে যেটা আমি ফার্স্ট যে রিডিংটা নিচ্ছি ফার্স্ট রিডিং, বা যদি ইনস্ট্রুমেন্টটাকে আমি আলাদা জায়গায় যদি আমি শিফট করি, মানে হয়তো দেখবে যে স্টাফটা আর কি দেখা যাচ্ছে না, ঠিক আছে, হয়তো ভিজিবল নয় আর কি, তাহলে আমি কী করবো ইনস্ট্রুমেন্টটাকে আলাদা জায়গায় শিফট করতে হবে। আবার তাহলে শিফট করার মানে কি, সেখানে ফোর সাইড এবং ব্যাক সাইড যে রিডিং দুটোই কিন্তু ওগুলো বোঝাতে হবে, তাহলে সেটা হচ্ছে ব্যাক সাইড। তাহলে যেখানে যে আর এল বা বি এম যেখানে আর কি রেফারেন্স পয়েন্টের হচ্ছে আর কি যেখানে বিএম আর কি সেখানে যে রিডিংটা দেখবো সেটা হচ্ছে ব্যাক সাইড, যেখানে আমার বিডিং যে প্লেন্ট রেখে দেখছে যে আর এল বি এম ফোর সাইড
তাহলে ফোর সাইডেড ইকুয়াল ফোর সাইডেড ইকুয়াল হচ্ছে যখন আমি ইনস্ট্রুমেন্টটাকে আমি আলাদা জায়গায় শিফট করছি। তারপরে যে মনে করো এখানে আমি ইন্টারমিডিয়েট রিডিংগুলো নিলাম, নেওয়ার পর নেওয়ার পর ইন্টারমিডিয়েট রিডিংগুলো পর পর নেওয়া হচ্ছে, দেখছি যে এ পর্যন্ত ডিজিটাল আর কি স্টারটা কিন্তু এ পর্যন্তই ডিজিটাল। তাহলে যখন ইনস্ট্রুমেন্টটাকে আমি আলাদা জায়গায় একটা আলাদা পয়েন্টে যখন শিফট করছি আর কি, তাহলে কী হবে মানে আমি চেঞ্জ করছি ইনস্ট্রুমেন্টটাকে, তাহলে ইনস্ট্রুমেন্টটাকে চেঞ্জ করছি সেখানে যে রেডিংগুলো এখানে যে লাস্ট এখানে নিচ্ছি সেটা হচ্ছে ফোর সেটিং, এটা হচ্ছে কিন্তু ফোর সেটিং মানে ইনস্ট্রুমেন্টটাকে চেঞ্জ করার পূর্বেই নিচ্ছি, তাই তাহলে যে পূর্বেই যে রেডিংটা নিচ্ছি সেটা হচ্ছে ফোর সেটিং। এরপর আমি ইনস্ট্রুমেন্টটাকে এখানে শিফট করেছি, তাহলে ইনস্ট্রুমেন্টটাকে আমি কী করছি এখানে শিফট করছি, তাহলে এখানে যে রিডিং নেব সেটা হচ্ছে ব্যাক সাইড, এখান থেকে একটু ব্যাক সাইড রিডিং নিয়ে যাবো কারণ ইনস্ট্রুমেন্টটাকে আমি চেঞ্জ করছি সিপিইউ চেঞ্জ করবো, তাহলে ইনস্ট্রুমেন্টটাকে যেহেতু চেঞ্জ করছি ঠিক আছে তার জন্য এখানে শিফট করার পর কিন্তু ব্যাক সাইডটা ইনস্টল হয়ে যাবে, তাহলে মনে করেন যে ব্যাক সাইড এবং ফোর সাইড কি এরপর ইন্টারমিডিয়েট সাইডের পরপর যে ইনস্ট্রুমেন্টটাকে মানে চেঞ্জ না করবো, চেঞ্জ না করা পর্যন্ত আমি যে রেডিংগুলো নিচ্ছি তার পরপর সমস্ত যে রেডিংগুলো নিচ্ছি পরপর সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট সাইডের, কিন্তু যখন যদি শেষ হয় যে কাজ আমি শেষ করছি কিন্তু সেখানে কিন্তু ফোর সাইড রেডিং যদি পরে লক্ষ্য করবো মানে যেখানে আমি চেঞ্জ করছি সেখানে তখন হয়ে যাবে ফোর সাইড, কিন্তু এখানে যে পরপর নিচ্ছি সেটা এরপর তাহলে এই যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট, তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট তাহলে আমি দুটো মেথডে কিন্তু যে সমস্ত যে আয় বিভিন্ন পয়েন্টের যে আয়গুলো আমরা বার করতে একটা আইজের উপর মেথড আর একটা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড, এই দুটো মেথডে বুঝতে পারি যে সেটা কতটা কাটিং বা নির্ভর থাকবে। তো হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড একটু সহজ পদ্ধতি আর কি, আর আইজের Thank you.
हाइट अफ इंस्ट्रुमेंट समान कि आर एम बी एम प्लस बैक साइड মোস্ট ইম্পর্টেন্ট থিং ওকে তাহলে এই যে সমান আর এবং বি মানে যেখানে আর কি ফিক্সড যেটা রেফারেন্স পয়েন্ট নিয়েছিলাম তার রেসপেক্টে সমস্ত আর এবং বার হচ্ছিল সেটা বি এম তাহলে সি যে আর এবং বি এম এবং সেখানে যে ফার্স্ট যে রিডিংটা নিচ্ছে যেটা হচ্ছে ব্যাক সাইড রিডিং যেটা আর কি বি এম যে স্টাফটা রেখে আর কি রিডিংটা ফার্স্ট অবজার্ভ করছিলাম সেটা হচ্ছে ব্যাক সাইড রিডিং তাহলে ব্যাক সাইড রিডিং তাহলে ব্যাক সাইড রিডিং এবং আর এবং বি এম যদি আমি প্লাস করি তাহলে আমি পাবো এই জায়গা তাহলে সে এই জায়গা পেয়ে যাবো ওকে বুঝতে পেরেছি এরপর বিভিন্ন পয়েন্টে আমি আর একগুলো পাবো সাপোজ ধরো এই যে সারফেস টাইপ তাহলে পয়েন্ট এ এর বার তাহলে যদি ইন্টারমিডিয়েট সাইড যে রিডিংটি যদি পেয়েছি ধরে নাও যে কোনো রিডিং পেতে পারি কিন্তু ধরলাম 1.253 এটা হল ধরলাম 1.253 তাহলে যাই হোক সেই রিডিংটা আমি এখানে ফোর করবো তাহলে এই যেটা আমার জানা আছে আর এবার নিয়ে প্লাস ব্যাক সাইড রিডিং নিয়ে গেছি এই যে তাহলে এই যে মান আমি ফোর করবো এখানে যা পাবো ইন্টারমিডিয়েট সাইড রিডিং পাই বা ফোর সাইড রিডিং যে কোনো পয়েন্ট বি পয়েন্টে যদি বার করি আর এর পয়েন্ট বি তাহলে এইচ আই মাইনাস ফোর সেভ বা ইন্টারমিডিয়েট সেভ দুটো দেওয়া আছে তাহলে এই জিনিসগুলো আমাদেরকে দুটো সূত্র অল্প কিন্তু খুব ভাই লাগে ঠিক আছে মানে মনে রাখবে ঠিক আছে লেভেল পুরো হেল্প কিন্তু পুরো কাজে লাগবে তো এই জিনিসগুলো মাথায় রাখবে ওকে তাহলে আজ এই পর্যন্ত রাখছি ঠিক আছে থ্যাংক ইউ তো যাই হোক আমি গতকালের যে ভিডিওগুলো দেখো ঠিক আছে মানে থিওরিগুলো মানে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে বুঝতে পারলে তাহলে কোনো বুঝতে অসুবিধা হবে না লাস্ট
যেখানে চেয়েছি আর কি আটকে দেবে না।